Good morning friends, welcome back to my channel with a brand new day, with a brand new vlog. নতুন বাড়ি নতুন জায়গা থেকে প্রথম ব্লগ এটা আসছে। অনেকদিন ধরেই ভাবছিলাম শুরু করব, আবার শুরু করব, বাট সামহাও হয়ে উঠছিল না, কাজ এসে যাচ্ছিল, মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতে পারছিলাম না। বাট আজকে ভাবলাম শুরু করাই যাক, ছোট তো ছোট সই, বাট স্টার্ট তো করতে হবে কোথাও। তো অনেক কথা বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, বাট আপাতত এখন অফিস যাওয়া যাক, কারণ ঘড়িতে 8:25 বাজে, টাইম হয়ে গেছে, মোড়ের মাথায় গাড়ি আসবে, এখান থেকে রিক্সা ধরতে হবে। তো অনেক কাজ, আপাতত এখন আগে চলো গিয়ে আগে রিক্সাটা। পৌঁছে গেছি অফিসে। আজকে আরেকটা প্রবলেমও হয়েছে, ভুলে গেছি আমার লাঞ্চ বক্স। কারণ প্রবলেমটা এটাই যে এতদিন ব্যাগে করে আনতাম, বাট এখন যেহেতু হাতের অভ্যাস চলে গেছে, এই নিয়ে দুদিন হলো ব্যাক টু ব্যাগ আমি লাঞ্চ বক্স ভুলে এসেছি। তো দেখা যাক ক্যান্টিনে যা পাবো তাই খেয়ে নেবো, বাট আপাতত এখন আগে অফিসের ভিতরে ঢুকি, কারণ ঘড়িতে বাজছে 10:10, লেট হয়ে যাবে। অফিসে ঢুকে শুরু করলাম নিজেকে একটু প্রিপেয়ার করা, ঠিক করে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে দেন আমি আমার ডেলিকার কাজ শুরু করব, যা পেন্ডিং ওয়ার্ক। হয়ে গেল অফিস ছুটি, সারাদিনের কাজ ধকল সব শেষ করে এখন 6:30 সময় বেরোলাম। এখন সল্টলেক থেকে আমার বাড়ি যেতে আরও 2 ঘন্টা কম পড়ে, বাট আপাতত এখন চলো আগে এটিএমের থেকে টাকা তুলি, কাজ আছে কিছু। হয়ে গেল এটিএমের কাজ, এবার হেঁটে যেতে হবে স্টপেজ অবধি। তো সেই সবের আগে চলো এবার আস্তে আস্তে এগোনো যাক, কাজের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা। এটাই হচ্ছে আমার যাত্রাপথ, যেখানে অসংখ্য গাড়ির ভিড়ে সন্ধ্যেবেলা এই রাস্তা দিয়েই আমি বাড়ি ফিরি। এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সন্ধ্যেবেলার কলকাতার একটা আলাদাই মাধুর্য, যেটা এই মা ফ্লাইওভারে উঠলে বোঝা যায়। অনেকটা রাস্তা হাঁটতে হবে, তো প্রচন্ড টায়ার্ড, আপাতত এখন চলো আগে বাড়ি।
পৌঁছে গেছি বাড়ি। হেঁটে হেঁটে আসতে একটু টাইম লাগলো, ঘড়িতে এখন 15টা বাজে। মোটামুটি এখন সল্টলেক যাওয়ার চক্করে আমার টাইমিংটা 12 ঘন্টারই হয়ে গেছে। সকাল 8:30-8:20 বেরোই আর বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 9:30-10:30 বেজেই যায়। আর আজকের রাস্তায়, আজকে বলে নয়, এটা ডেলিকার ব্যাপার, ডেলি এত জ্যাম হচ্ছে রাস্তায় বলার বাইরে। তো ঘরের ভিডিও খুব একটা শ্যুট করতে এখন একটু টাইম লাগবে, বিকজ এতদিন আমি আর মা থাকতাম সেখানে, এখন মা, মামা, ছোট মামা আছে, প্লাস দিদাও আছে। বাট করব, অবশ্যই করব। আর এবার যখন বলেছি লাইফ টাইম প্ল্যান করেই নামছি, তো চেষ্টা তো করব কন্টিনিউ করার। একটু টায়ার্ড, ভাগ্য ভালো কাল পরশু দুদিন ছুটি আছে, কালকে প্রচুর কাজ আছে, প্লাস কিছু লোকের সাথে দেখা করারও প্ল্যানিং আছে। তো এখন আপাতত আগে ঘরে ঢুকি, ঘরে ঢুকে একটু ফ্রেশন আপ হই, তারপরে আবার তোমাদের সামনে আসি। ঘড়িতে বাজছে এখন 9:30, ঘরে এসেছি যখন বললাম তোমাদের 15টা নাগাদ, তারপরে চেঞ্জ করলাম, ফ্রেশন আপ হলাম, স্নান করলাম, সব করে এই জাস্ট এসে বসলাম। এখন মা গেছে গা ধুতে, গা ধুয়ে আসলে দেন বাইবেল পড়ব, বাইবেল পড়ে দেন ডিনারে বসবো। তো যা বললাম তখন যে একটু টায়ার্ড তো অবশ্যই আছি, সারাদিনের জার্নিটা অনেক বেশি হয়ে যায় আমার জন্য, যার ফলে এই অসুবিধাটা হয়। প্লাস শারীরিকভাবেও একটু উইক লাগছে, এত ঘাম হচ্ছে না বাইরে, এক্সেসিভ পরিমাণে রাস্তায় এখন জ্যাম হয়, মানে যাতায়াতে কষ্ট বেশি অফিসে কাজের থেকে, কারণ অফিসে প্র্যাকটিক্যালি কোনো অসুবিধা হয় না। তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি নতুন বাড়িতেই বসে আছি। তো অবভিয়াসলি যখন শুরু করেছি তো তোমাদেরকে নতুন বাড়ির ট্যুর তো 100% দেবো, আজকে নয় বাট এই স্যাটারডে সানডের মধ্যেই দেবো ট্যুরটা। তো আপাতত এখন চলো ঝটপট আগে ডিনার সারি। আর সব থেকে বড় জিনিস, তার আগে তোমাদেরকে বলে দিই কেন আমি এতদিন গ্যাপ নিলাম। অনেক রিজন ছিল, কারণ বছর শুরু হওয়ার পরেও আমি কিছুটা শুরু করেছিলাম, দেন সাডেনলি আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, দেন আমার কাজের প্রেশার বাড়তে থাকে, এইসব মিলিয়ে ঝুলিয়ে আমার ব্লগিং হচ্ছিল না, সামহাও অনেকটা লং গ্যাপ নিয়ে ফেলেছিলাম। অনেকবারই ভেবেছি শুরু করব বাট হয়ে ওঠেনি। আলটিমেটলি দেখতে দেখতে নিজের মধ্যেই ভাবতে ভাবতে যে লেটস ট্রাই, আরেকবার একটা ট্রাই দেওয়া যাক না, কি হয় দেখা যাক। তো আপাতত চলো আজকে থেকে শুরু করলাম, ইচ্ছা আছে কন্টিনিউ করার, লেটস সি। তো ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম ব্লগের এন্ডিং পার্ট শুট হয়নি, তো ব্লগটাকে এইখানেই আজকে এন্ড করছি। আজকে শনিবার, এডিটিং চলছে দেখতেই পাচ্ছ, তো এডিটিংটাকে কমপ্লিট করে দেন ঘরের কাজ শুরু করব, দেন ঘরের কাজ কমপ্লিট করে বাইরের প্রচুর কাজ আছে পেন্ডিং সেগুলো করব। তো আস্তে আস্তে লাইন আপ হবে, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকবে সব কিছু। তো আপাতত এখন চলো ব্লগটাকে এন্ড করি। সো যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ আবার নতুন করে চেষ্টা করেছি, শুরু করেছি, তো আশা করি ফেলিয়ার হবে না। তো চলো আজকে এখানে এন্ড করা যাক।